বাহারি হাজার ফলের ভিড়ে একটি অতি সাধারণ বুনো ফলের নাম হলো কেওড়া। ফলটি কেমন তা উপকূলীয় এলাকার অনেকে জানলেও শহরের লোকদের কাছে এটি এখনও অপরিচিত রয়েছে। অথচ এ ফলটি হতে পারে আপনার পরিবারের খাদ্য তালিকার অন্যতম একটি উপাদান এবং এটি আপনার পরিবারকে পুষ্টির যোগান দিতে পারে, এমনকি ডায়াবেটিস সহ অনেক মারাত্মক রোগের প্রতিরোধেও টনিকের মতো কাজ করে থাকে এই কেওড়া। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আজকের ভিডিওটিতে আমরা জেনে নিই কেওড়া ফলের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সকল ভিডিও সবার আগে আপডেট পেতে পারেন। কেওড়া গাছ সুন্দরবনে প্রচুর পরিমাণে জন্মে। তাছাড়া উপকূলীয় এলাকার নতুন সৃষ্ট চরে এই ম্যানগ্রোভ গাছটি প্রাকৃতিকভাবে জন্মে থাকে। লবণাক্ততা সহিষ্ণু এ গাছে প্রচুর পরিমাণে ফল হয়, যা কেওড়া ফল নামে পরিচিত। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলার লোকজন কেওড়া ফলের সঙ্গে ছোট ছোট চিংড়ি ও মসুরের ডাল রান্না করে খেয়ে থাকেন। এছাড়া কেওড়া ফল হতে আচার ও চাটনি তৈরি করা হয়। এ ফল পেটের অসুখের চিকিৎসাও বিশেষ করে বদহজমে কাজ করে থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার জেনে নিই কেওড়া ফলের পুষ্টিগুণ সম্পর্কে। কেওড়া ফলে রয়েছে প্রায় 12% শর্করা, 4% আমিষ, 1.5% ফ্যাট, প্রচুর ভিটামিন, বিশেষত ভিটামিন সি এবং এর ডেরিভেটিভগুলো রয়েছে। কেওড়া ফল পলিফেনল, ফ্লাভোনয়েড, অ্যান্থোসায়ানিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও আনস্যাচুরেটেড ওমেগা ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে লিনোলেইক অ্যাসিডে পরিপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার আমরা কেওড়া ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই। কেওড়া ফলটি শরীর ও মনকে সতেজ রাখার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ প্রতিরোধী কার্যকরী ভূমিকা পালন করে থাকে। চায়ের মতো এ ফলটিতে ক্যাটেকিন সহ বিভিন্ন ধরনের পলিফেনল প্রচুর পরিমাণে রয়েছে। এদেশে প্রাপ্ত ফলের মধ্যে সবচেয়ে বেশি পলিফেনল রয়েছে আমলকিতে, তারপরেই কেওড়া ফলের অবস্থান। কেওড়া ফলে সমপরিমাণ আপেল ও কমলা ফলের তুলনায় অনেক বেশি পলিফেনল ও পুষ্টি উপাদান রয়েছে। পলিফেনল শরীরে ডায়াবেটিস, ক্যান্সার, আর্থ্রাইটিস, হৃদরোগ, অ্যালার্জি, চোখের ছানি, বিভিন্ন ধরনের প্রদাহ সহ বিভিন্ন রোগ সৃষ্টিতে বাধা প্রদান করে থাকে। কেওড়া ফলে আমলকি, আপেল ও কমলা ফলের তুলনায় বেশি পরিমাণে পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক রয়েছে। এ ফলের রয়েছে ডায়রিয়া ও ডায়াবেটিস প্রতিরোধী এবং ব্যথানাশক বিভিন্ন গুণাগুণ। ফলটি ডায়রিয়া, আমাশয় ও পেটের পীড়ার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে কার্যকরীভাবে দমন করতে পারে। তাছাড়া কেওড়া ফলে রয়েছে প্রচুর পরিমাণে পালমিটিক অ্যাসিড, অ্যাসকোরবাইল পালমিটেট ও স্টিয়ারিং অ্যাসিড, যা খাদ্যশিল্পে খাদ্য প্রক্রিয়াকরণে এবং তৈরি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়ে থাকে। উপকূলীয় এলাকার অনাবাদি লবণাক্ত জমিতে ফলটি ব্যাপকভাবে জন্মানোর উদ্যোগ নিলে প্রান্তিক জনগণের বাড়তি আয়ের উৎস হিসেবে কাজ করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।